হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নুসরাত জাহান ব্লগ। আমি নুসরাত জাহান বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আমি আমার নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। ব্লগটি যদিও অনেক আগের, যেটি আমি বানিয়েছিলাম জুলাই আর অগস্টের দিকে, ব্যস্ততার কারণে আমি এটা পাবলিশ করতে পারিনি বলে দুঃখিত। তো আমরা অলরেডি চলে এসেছি লাভেন্ডার গার্ডেনে। আজকে লাভেন্ডার গার্ডেনে অলরেডি ঢুকে পড়েছে। আমরা একটা পার্কিং খুঁজছি, পার্কিং পেয়ে গেছি। তো সেই দিনটি খুব সুন্দর ছিল আসলে, অনেক রোদ ছিল, গরমও বেশ ছিল। গরমের দিনে মানে লন্ডনে ঘোরার মজাই আলাদা। তো ওদিন অনেক গরম ছিল, যার কারণে অনেক এনজয় করেছি। গাড়ি থেকে নামলাম মাত্র, নামার পরে গার্ডেনটা দেখে আসলে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আমি। বেশ সুন্দর সেজে গুজে সেদিন গার্ডেনে গিয়েছিলাম, কারণ লাভেন্ডার গার্ডেনটি মূলত ফটোশুট করার জন্য বেস্ট একটি জায়গা। আমি লাভেন্ডার গার্ডেনের পোস্ট কোডটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমরা যদি কেউ যেতে চাও ওখানে, তোমরা যে ঘুরে আসতে পারো, বেশ ভালো লাগবে। বিশেষ করে যারা তোমরা আমার মতো ছবি তুলতে খুব পছন্দ করো, ভিডিও করতে পছন্দ করো, তাদের জন্য আইডিয়াল প্লেস। সো এটা ছিল গার্ডেনের পার্কিং সাইটটি, বেশ বড় পার্কিং সাইট ছিল। সো ওখানে গেলে তোমাদের পার্কিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না, অনেক বড় পার্কিং থাকার কারণে তোমরা ইজিলি পার্কিং পেয়ে যাবে। পৌঁছানোর সাথে সাথেই বসে পড়েছি খাবার দাবার নিয়ে। বাঙালি বলে কথা, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। যাওয়ার সাথে সাথে আমার ক্ষুধা লেগে গিয়েছিল প্রচুর। তো আমি বাসা থেকে অলরেডি খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম। বিরিয়ানি আমার খুব পছন্দের একটি খাবার, তো আমি সেদিন বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে যেটা হয়, অনেক অনেক প্লেসে গেলে দেখা যায় সামনে ধারে কোনো খাবারের দোকান পাওয়া যায় না। তো ওই টাইমটা আমার জন্য সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমি ক্ষুধা একদমই সহ্য করতে পারি না। তো ম্যাক্সিমাম টাইম যেটা হয়, ট্রাভেলে যাওয়ার সময় আমি বাসা থেকে খাবার রান্না করে নিয়ে যাই। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়া শেষে আমরা বের হব, বের হয়ে বাগানটি দেখব, ঘুরব। তো খাওয়া দাওয়া পর্ব শেষে চলে এলাম বাগানের ভিতরে। বাগানের ভিতরে অনেক বাতাস ছিল, বাতাসে ফুলগুলো এত সুন্দর লাগছিল, আর পরিবেশ সব কিছু মিলিয়ে নিজেকে ভাবছিলাম বাংলা সিনেমার নায়িকা, নায়িকার মতো হাঁটাহাঁটি করছিলাম। আমার মেয়েও আমার পাশাপাশি আমাকে দেখে দেখে সেও বাংলা সিনেমার নায়িকা হওয়ার ব্যর্থ চেষ্টা করছিল। তো আমার মেয়ে একটু পোজ দেওয়া শুরু করলো। সে দূরে থেকে একবার হেঁটে সামনে আসছিল, একবার পিছে যাচ্ছিল, এটাই তার পোজ ছিল। তার দেখা দেখে আমিও ভাবলাম আমিও একটা পোজ নেই, আমিও পিছন থেকে সামনে আসি, পিছনে যাই, লাইক বাংলা ছবির মতো করার চেষ্টা করছিলাম। সো আমি খুব স্লো মোশনে আস্তে আস্তে সামনে আসছি। বাংলা ছবির নায়িকাদের মতন চক্কর খাচ্ছে। আমি জানি না আমার মেয়ে কেন একটু পরপরই বাগানের ভিতরে ফুলগুলোর ভিতরে ঢুকে যাচ্ছিল, আর আমি তাকে বকা দিয়ে দিয়ে ফুলগুলোর ভিতর থেকে বের করছিলাম। সে আবারও বাগানের ভিতরে ফুলের ভিতরে ঢুকে গিয়েছে, সে আমার কোনো বকাই শুনছিল না, কারণ আমি ভয়ে ছিলাম বাগানের ভিতরের পোকা ছিল কিছু, যেগুলো কিনা কামড় দিলে তার স্কিনে প্রবলেম হতে পারে, বাট শুনছিল না। এনিওয়ে আমি জানি না কেন আমি শুধু চিপা চিপা দিয়ে ঘুরছিলাম, আমি বাগানের এক চিপা দিয়ে ঢুকে আরেক চিপা দিয়ে বের হচ্ছিলাম, যেমন আপনারা দেখতে পাচ্ছেন।
সো আমি এখন বাগানের মধ্যখানে যে দাঁড়িয়ে আছি আর খোঁজার চেষ্টা করছি একটা খালি জায়গা কোথায় পাওয়া যায় যেখানে আমি একটু শান্তি মতো দাঁড়িয়ে কিছু ছবি তুলতে পারবো। কিন্তু আমার ভাই ও বোনদের জন্য ছবি তোলা আমার জন্য বড়ই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল, কারণ তারা প্রত্যেক চিপাতেই জায়গা করে নিয়েছিল যার যার ফটো সেশনের জন্য। তো আমি এখন বাগানের মাঝখানে মাঝখানে পাগলের মতো ভাগছি আমার মেয়ে সহ একটি খালি জায়গার উদ্দেশ্যে। অবশেষে আমরা পেয়ে গিয়েছি একটি টেলিফোন বুথ। সবাই ওখানে লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেলিফোন বুথের সামনে পোজ নিয়ে নিয়ে ছবি তুলছিল, তো আমিও ওদিকেই যাচ্ছিলাম ছবি তোলার জন্য। আমরা অলরেডি চলে এসেছি টেলিফোন বুথের সামনেই। আমরা এখন লাইন ধরবো ছবি তোলার জন্য। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, সবাই খুব পোজ নিয়ে টেলিফোন বুথের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এখন আমিও যাব, আমার পালা চলে এসেছে ছবি তোলার জন্য। গোলাপি এখন ট্রেন থেকে নেমে লাভেন্ডার বাগানে এসেছে। লাভেন্ডার দেখে সে খুবই খুশি। একটা কানেও পরে নেই, বাদ দিব কেন? কেমন লাগছে? সুন্দরী তো লাগছে। আমাকে একটু ফুল দাও, আমার আরো ফুল লাগবে। খুব খুশি আমি ফুল পেয়ে। উফ, গ্রাম তো অনেক ভালো। Like a bird on a tree, I'm just sitting here. I got time. It's clear to see from up here. The world seems small. We can sit together. It's so beautiful. You and me. We meant to be. তো এই ছিল আজকের ব্লগ আমার লাভেন্ডার বাগানের। বেশ মজারই কেটেছে দিনটি। তোমরাও যদি যেতে চাও, তোমরা যেয়ে ঘুরে আসতে পারো, বেশ ভালো লাগবে।